যেমনটি বলছিলাম ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঝোলে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে কক্সবাজারের চকরিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আজিব নিহাত। কি অবস্থা আজকে, আজকের আবহাওয়া যদি জানতে চাই জানাবেন, আর পানি নামার কোনো সম্ভাবনা দেখছেন কিনা বা নামানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, মানুষজন কিভাবে চলাফেরা করছেন? শানাস, এখন বলা চলে যে গতকাল রাত ১২টা পর্যন্ত যে অবস্থা ছিল সেখান থেকে অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ গতকাল আমরা যেটি দেখতে পেয়েছিলাম সারা দিন, কিন্তু চকরিয়ার যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের উপরে পানি ছিল, সে কারণে চকরিয়ার পুরো স্টেশনটি পানির নিচে ছিল। কিন্তু আজকে সেখান থেকে পানি কিছুটা নেমে গেছে। তারপরেও যে মাতামহুরী নদীর দুই পাশে যে ইউনিয়নগুলো রয়েছে, বিশেষ করে লক্ষ্যারছড়, কাখারা এবং অন্যান্য যে ইউনিয়নগুলো রয়েছে, সবগুলো ইউনিয়ন কিন্তু পানির নিচে এখনও পর্যন্ত। এবং এখানকার যারা বাসিন্দা আছেন, লোকজন আছেন, তাদের মধ্যে খাবার পানি সংকটের মারাত্মক একটি হাহাকার আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত তাদের যে অভিযোগ, এখানে জেলা প্রশাসন বা কোনো জনপ্রতিনিধি তাদের কাছে কোনো ধরনের খাদ্য সহায়তা নিয়ে গিয়ে আসেনি। এবং এখন পর্যন্ত জেলা প্রশাসনের যে তথ্য, এবারের বন্যায় যদিও গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, যদি বিকেলের পর আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে, যদি বৃষ্টি হয় তাহলে এই পরিস্থিতি কিন্তু আবারও পুনরাবৃত্তি হবে। ফলে জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে, 3 লাখের মতো এখনও মানুষ বন্যা দুর্গত অবস্থায় রয়েছে। তাদের কাছে পৌঁছানোর জন্য ইতিমধ্যে তারা প্রায় 49 মেট্রিক টন খাবার বরাদ্দ করেছেন, পাশাপাশি নগদ টাকাও বরাদ্দ করেছেন। তারপরও কিন্তু মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন, এখানে আসলে কোনো ধরনের ত্রাণ তৎপরতা আমরা দেখতে পাইনি। ইতিমধ্যে সড়ক বিভাগ থেকে একটি পরিসংখ্যান দিয়েছে তারা যেটি বলছে, কক্সবাজারের বিভিন্ন যে উপসড়কগুলো রয়েছে সড়ক বিভাগের অধীনে, সেখানে প্রায় 46 কিলোমিটার সড়ক ইতিমধ্যে মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং যে ঘরবাড়িগুলো রয়েছে, প্রায় ঘরবাড়ি কিন্তু মাটির ঘর যেগুলো ছিল প্রায় মাটির সাথে মিশে গেছে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি বলা চলে এখনও পর্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। শাহনাজ জি, আজিব নিহাত, আপনাকে ধন্যবাদ। আজিব নিহাত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কক্সবাজার চকরিয়া থেকে। এবার যেতে চাচ্ছি ফেনীতে। নদীর বাঁধ ভেঙে ডুবেছে ফেনীর বেশ কিছু গ্রাম, এ বিষয়ে জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন। মোহরী নদীর পানি বেড়ে গেছে এবং বাঁধ ভেঙে গেছে, কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, তো কী অবস্থা সেখানকার ফসলি জমির, কী অবস্থা? মোহরী নদীর পানি এই মুহূর্তে, এই তথ্যটা হলো পানি উন্নয়ন থেকে যেটা পাওয়া গিয়েছে, মোহরী নদীর পানি বিপদসীমার 141 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমার পেছনে মোহরী নদীটার অবস্থান, এই মোহরী নদীর এখান দিয়ে পানি ঢুকে অলকা নামক স্থানে যে বাঁধটা ভেঙেছে, এই বাঁধ ভাঙ্গার ফলে এখান দিয়ে লোকালয় পানি প্রবেশ করছে। এই ফেনীর যে দুটি উপজেলার 3টি বাঁধ ভেঙেছে, কিন্তু সবচেয়ে বড় বাঁধটি হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পশ্চিম অলকার এই বাঁধটি। এখানে বাঁধ ভাঙ্গার কারণে লোকালয় যত আশপাশের যে গ্রামগুলো রয়েছে গ্রামগুলো প্লাবিত হয়েছে, পাশাপাশি যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের উপর পানি ওঠার কারণে ছোট যানবাহনগুলো বন্ধ রয়েছে। আমরা স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেছি, প্রতি বছর এখানে বাঁধ ভাঙ্গার কারণটা কি? আমি এখানে যেখানে বাঁধটা ভেঙেছে তার 100 ফুট দূরেই গত বছর বাঁধ ভেঙেছিল, এই বছর আবার এখানে ভেঙেছে, এসব কারণটা সম্পর্কে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের যে প্রকল্প গ্রহণ করে থাকেন তারা সঠিক প্রকল্প নেন না, যে ব্রিজগুলো করে থাকেন ব্রিজগুলো নিচু থাকে, যার কারণে পানি ফ্লোটা স্বাভাবিক হতে পারে না, এসব কারণে বাঁধ ভাঙ্গার কারণ তারা মনে করছেন। আর পাশাপাশি তো আপনার ভারত থেকে উজানে পানি তো রয়েছেই, এই বাঁধ ভাঙ্গার কারণে প্রতি বছর কোটি কোটি টাকা সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। স্থানীয় এলাকাবাসী দাবি জানিয়েছেন একটি বেড়ি বাঁধ করার কথা রয়েছে, স্থায়ীভাবে 731 কোটি টাকা ব্যয়ে ওই বেড়ি বাঁধটা নির্মাণ করা হলে এখানে যে দুঃখ রয়েছে মানুষের এটা লাঘব হবে, কিন্তু এটা হচ্ছে না। প্রতি বছর এই মৌসুম এলেই ওয়াটার বোর্ডের কর্মকর্তারা এসে দেখে যান এবং আশ্বস্ত করে যান, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এবারে স্থানীয় এলাকাবাসী দাবি জানিয়েছেন এবার যেন অন্তত এই কাজটা হয়। আর পানি অলকায় স্থান দিয়ে পানি প্রবেশ করে এখনো প্রবেশ করতেছে, আরও পানি একদম নিচে নামা পর্যন্ত পানি প্রবেশ করবে, কিন্তু ফুলগাজির যে দুটি বাঁধ রয়েছে ওই দুটি বাঁধ থেকে পানি নেমে গিয়েছে, লোকালয় নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। এবারে পুকুর
এবং মৎস্য সহ কৃষি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 300 একর রোপা পানির নিচে তলিয়ে গেছে। মৎস্য খামারের ক্ষতি হয়েছে, প্রায় 45 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু জেলা প্রশাসন থেকে জানিয়েছেন তারা যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে, কিন্তু আসলে শুকনো খাবারের জন্য কেউ আগ্রহী না, তাদের কাছে শুকনো খাবার নিয়ে গেছে। দিদার হোসেন, আপনাকে ধন্যবাদ। নদীর বাঁধ ভেঙে ডুবেছে ফেনীর বেশ কিছু গ্রাম, এ নিয়ে জানাচ্ছিলেন দিলদার হোসেন।